আমরা কিন্তু সবাই চা খেতে খুব লাইক করে থাকি বা কফি খেতে খুব পছন্দ করি। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য যেখানে এসেছি সেটা হচ্ছে একটি চা ক্যাফে বা চা বাবা। ক্যাফেটার নামই হচ্ছে একদম আনকমন একটি নাম, চা বাবা, হয়তো অনেকেই জানেন না। তো আজকে কিন্তু আমি আবার আপনাদের জন্য আজকে একটি ক্যাফে রিভিউ করতে এসেছি। তো ভিউয়ার্স, আমাদের হাতে আছে এখন চা বাবা ক্যাফের যে মেনুটা আছে, এই যে এটা হচ্ছে মেনু। আমরা ফুল মেনুটার একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম ঝলক। তো এখানে চা মানি আড্ডা, আর চা মানি আড্ডা হচ্ছে চা বাবাতে। আমরা আজকে আড্ডা দিতে এসেছি চা বাবাতে। রং চা আছে এখানে স্পেশাল, এখান থেকে আমরা স্পাইস চকলেট রং চা আমরা যেটা অর্ডার করবো এখন তাদের স্পেশাল চা। এখানে চা বাবা স্পেশাল যে চাটা আছে আমি সেটা অর্ডার করতে চাচ্ছি। তো আমরা একটা চা বাবা স্পেশাল চা নেব যেটা অনেক বেশি স্পেশাল এখানে মেইন। ভিউয়ার্স, আমার চাটা কিন্তু অলরেডি অর্ডার করা হয়ে গেছে, তো আমার টিমমেটদের জন্য আমি এখন অর্ডারটা করে ফেলছি। তাদের জন্য আমি একটা চা দেব হচ্ছে স্পেশাল বাদাম দুধ চা। একটা হবে স্পেশাল বাদাম দুধ চা, আরেকটা হচ্ছে স্পেশাল খেজুর দুধ চা। তো দেখি দুটা এই তিনটা চা নিয়ে আমরা একটু টেস্ট করে আপনাদের সাথে আজকে শেয়ার করব যে আসলে এখানে চায়ের টেস্ট গুলো কেমন। চা বাবা মানেই আড্ডা। তো দেখি চা বাবা ক্যাফেতে এসে আজকে আমরা কেমন আড্ডা দিতে পারছি এবং এখানে টেস্টটা কেমন খাবারের। এবং প্রথমে বলে দিচ্ছি এটা কিন্তু কোনো পেইড রিভিউ নয়, এটা একদমই আমার পার্সোনাল মতামত, আমি আপনাদের সাথে শেয়ার করতে আমার ব্লগটি মেক করেছি। এই কোম্পানি থেকে আমাকে এখানে কোনো স্পন্সর করেনি বা আপনারা ভাববেন যেটা পেইড রিভিউ দেওয়া হচ্ছে এরকম কিছুই না। আপনারা জানেন আমরা আগেও কিন্তু মোহাম্মদপুরে আপনাদের জন্য একটি ফুড ব্লগ করেছিলাম টং ঘরে, তো সেটা নিয়ে আপনাদের সবার খুব পছন্দ হয়েছিল, সবার সাড়া থাকার কারণে আজকে এগেইন আমি এই ব্লগটি করেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো ভিউয়ার্স, আমি কিন্তু এখন ওয়েট করতেছি, আমাদের চাটা অর্ডার করা হয়েছে, চাটা চলে আসবে। তো চায়ের জন্য আমি অপেক্ষা করছি, চাটা চলে আসার পরে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমার ওপিনিয়ন যে আমার কাছে চাটা কেমন লেগেছে, টেস্ট কেমন। ও ভিউয়ার্স, মনে পড়েছে আপনারা কিন্তু আমার লাস্ট ব্লগগুলোতে অনেকেই কমেন্টস করে থাকেন যে আপু তোমার ড্রেসটা কোথা থেকে নিয়েছো বা এরকম কিছু, এটা দেখে তো আমি একদমই বিরক্ত হই না। তো ইটস মাই প্লেজার, আজকে আমি কিন্তু আপনাদের জন্য শুটিং এ যখন এসেছি তো আমার ফেভারিট একটি ড্রেস ওয়্যার করেছি একদম নিউ, তো আমার মুডটা খুব ভালো ছিল এর জন্য কিন্তু আজকের এই ব্লগটি মেক করে ফেললাম। তো এই ড্রেসটা কোথা থেকে নিয়েছি অবশ্যই আমি আজকের এই ব্লগে বলে দেবো, কারণ অনেকেই কমেন্টস করে থাকেন, পেজে এসে আক করে থাকেন বা আমাকে মেসেঞ্জারে নক করেন। তো অনেকেই হয়তো বা জানেন না যে কিভাবে আমার সাথে কথা বলবেন, তাদের জন্য বলে দিচ্ছি এই ড্রেসটা আমি জাস্ট ওয়ান পিসটা ড্রেসটা নিয়েছি রানা এম্বোটারি থেকে, ভাইয়ার কাছ থেকে। আমি ড্রেসগুলো আমার অনেক সময় বুটিক্সে যে ড্রেসগুলো আমি ওয়্যার করে থাকি ভাইয়ার কাছ থেকে ডিজাইন করিয়ে নিই, সেটা টোটালি ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের রানা এম্বোটারি শপটা অনেকে হয়তো বা চিনেন। তো যারা চিনেন না আমি নেক্সট ভিডিওটা আপনাদের জন্য করে রেখেছি এই ড্রেসের, আমি জানি তো অনেকে জিজ্ঞেস করবেন, ওই ভিডিওটা আমি আপলোড করে দেবো এবং আপনাদের জন্য আমি লিঙ্কটাও শেয়ার করে দেবো আমাদের ব্লগের ডিসক্রিপশন বক্সে। তো এই ড্রেসটা আপনারা যদি নিতে চান তাহলে ওই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। এটার প্রাইস জাস্ট ওয়ান পিসটার প্রাইস হচ্ছে 1600 টাকা, 1600 টাকা প্রাইস। এটার সাথে ইনার পার্ট সালোয়ার ওনা কিছুই ছিল না, আমি সবকিছু ম্যাচিং করে নিয়েছি। তো আপনারা চাইলে আপনারা ওইটা বানিয়ে নিতে পারেন ভাইয়ার শপ থেকে এবং এটা ওখান থেকে আমি পারচেজ করেছি। আই হোপ ইউ অল আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে। আমাদের চা রেডি, থ্যাংক ইউ ভিউয়ার্স। আমাদের চা কিন্তু চলে এসেছে, এতক্ষণ আমি ওয়েট করেছি, দেখি যেটার জন্য এত অপেক্ষা। এখানে এই যে দুটো চা আছে, এই দুটো চা ভাইয়া, একটা কি খেজুর এবং একটা হচ্ছে বাদাম চা। এটা হচ্ছে বাদাম চা, এই যে এটা হচ্ছে বাদাম চা, এটা এটা চা বাবা। ওকে, এটা হচ্ছে যে আমার চা যেটা আমি যেটা অর্ডার করলাম চা বাবা স্পেশাল চা, আর এটা এটা খেজুর চা, এই যে। সো লেটস চেক ইট,
আমরা এখন চেক করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি টেস্টটা কেমন। এটা হচ্ছে আমার চা। এখানে বাদাম দেওয়া আছে, আমি বাদাম গুলো জাস্ট, অনেকে বলবেন যে আপু চাবিয়ে চাবিয়ে কেন চা খাচ্ছো, এটা এটাতে বাদাম দেওয়া আছে, আমি জাস্ট সেটাকেই খাচ্ছি। ভিউয়ার্স জাস্ট অসম, অনেক টেস্ট, আমার অনেক ভালো লেগেছে, অনেক টেস্ট, মানে আপনারা যদি একটু টেস্ট করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা টেস্টটা কেমন। অলমোস্ট আমার চাটা এখন শেষ হয়ে গিয়েছে, তো আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ওপিনিয়ন যে আমার কাছে টেস্টটা কেমন লেগেছে। এটা কিন্তু প্রথমে আমি যেমনটা আপনাদের সাথে প্রথমে বলে নিয়েছি, এটা কিন্তু কোনো পেইড রিভিউ নয়, একদম যেই টেস্ট নিয়ে যেটা আমি বলবো সেটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার নিজ থেকে দেয়া, আমার যেমন লেগেছে, আমার টেস্ট যেমন হবে সবার যে সেম হবে এমন নয়। তো এটা আমি টেস্ট করলাম, আমার চাটা ছিল চা বাবা স্পেশাল চাটা, আমি হাফ নিয়েছিলাম, তো অলমোস্ট শেষ হয়ে গেছে। এটার টেস্ট আমার কাছে খুবই ভালো লেগেছে, এটার টেস্ট মানে নর্মালি আমি যখন চা খাই, আমি সহজে চা খাই না, বাট যদি চা খাই সেটা অবশ্যই একটু ঘন হবে, ঘন দুধের চা আমি খুব খেতে পছন্দ করি, সেটার টেস্টটাও ঠিক তেমনই ছিল, সাথে বাদাম ছিল, একটা আলাদা স্মেল আসছিল, সেটা আমি বি জাফরান ইউজ করা হয়েছে যার কারণে স্মেলটা অনেক বেশি ভালো লাগছিল। চাটা খাওয়ার পরে আমার মাইন্ডটা আরো বেশি ফ্রেশ হয়ে গেছে। আপনারা যারা আছেন, যারা চা লাভার আছেন, তো তারা কিন্তু এখানে এসে চা খেয়ে যেতে পারেন। শুধু যে চা এমন নয়, এখানে চা কফি স্ন্যাক এভরিথিং এখানে আপনারা পাবেন, ফ্রাইড রাইস বা চাইনিজ আইটেম সবকিছু এখানে আছে, বাট স্পেশাল এটার নাম হচ্ছে চা বাবা, কারণ এখানে 107 প্রকারের চা অ্যাভেলেবেল রয়েছে। হয়তো বা অনেকেই জানেন না, তাদেরকে জানানোর জন্যই আমার আজকে এখানে আসা, যেহেতু আমি পাশে এসেছি তো ভাবলাম কেন আমার ভিউয়ারদের জন্য একটি ছোট ব্লগ করা যাক। অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, ধানমন্ডিতে জিগাতলা একটা প্লেস আছে, আপনারা জানেন ধানমন্ডিতে জিগাতলার যে নতুন কাঁচা বাজার আছে, নতুন কাঁচা বাজারের এই পাশে আসলেই কিন্তু আপনারা দেখবে চা বাবা ক্যাফে লিখাই আছে, এটাই হচ্ছে এই ক্যাফেটা চা বাবা, এই যে আড্ডা মানি চা বাবা, আপনারা চলে আসবেন আড্ডা দেওয়ার জন্য চা বাবা ক্যাফেতে। আমার ভালো লেগেছে, আপনাদেরও আশা করি ভালো লাগবে। এবং আমার চায়ের প্রাইসটা হচ্ছে, যেহেতু এটা চা বাবা স্পেশাল চা ছিল, হাফ 50 টাকা, এবং ফুলটা নিলে 100 টাকা প্রাইস, এবং 50 টাকা প্রাইস যেহেতু এটা দেয়া আছে তো এটা টেস্ট অনুসারে কিন্তু 50 টাকাটা এটার সাথে যায়। তো অনেক মজা ছিল চাটা, আপনারা অবশ্যই টেস্ট করবেন সবাই, এবং আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না যে কেমন লেগেছে চাটা। তো যদি ভালো লেগে থাকে আমার এই ব্লগটি, প্লিজ সবার সাথে শেয়ার করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিওটিকে সবার সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিউয়ার্স। তো অবশ্যই আমার নেক্সট ব্লগ দেখার হলে আমাকে কমেন্টে জানাবেন, এবং আমাদের সাথে থাকতে হবে বেল আইকনটিকে ক্লিক করে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তো সবাই ভালো থাকবেন, সেই পর্যন্ত সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।